বৃহস্পতিবার ত্রিপুরা স্বর্ণ ও রৌপ্য শিল্প সমিতির খোয়াই শাখার উদ্যোগে খোয়াই জেলা হাসপাতালের সমস্ত রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয় প্রতি বছর নয় জানুয়ারির দিনটিকে রাজ্যের সমস্ত স্বর্ণ ও রৌপ্য শিল্পীরা শহীদ দিবস হিসাবে পালন করে আসছে পাশাপাশি এদিন দিন শহীদদের স্বর্ণার্থে নিজেদের ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রেখে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তারা পরে সাংবাদিকদের সঙ্গে এই উদ্যোগের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ত্রিপুরা স্বর্ণ ও রৌপ্য শিল্প সমিতির শাখার সদস্যরা আমাদের স্বর্ণশিল্পী কয় শাখা সংগঠনের উদ্যোগে আমরা আজকে খোয়াই হাসপাতালে রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করার জন্য আমরা প্রস্তুতি নেই এবং সেই কাজ আমরা আজ সকাল দশটা থেকে আরম্ভ করি আমরা এখন হসপিটালে সবার মধ্যে ফল ও বিতরণ করে এসছে এর আমলে স্বর্ণশিল্পীদের উপরে এটা প্রেশার হয়েছিল কেন্দ্র সরকারের মেশিনের দ্বারা স্বর্ণ অলঙ্কার প্রস্তুত হবে এবং মেশিনের দ্বারাই ওগুলো বিক্রি হবে তো আমাদের যারা আমরা যারা শিল্পী শিল্প নিয়ে আমরা কাজ করি অলঙ্কার তৈরি করি আমাদেরকে কাজ থেকে বিরত থাকতে হতো যদি সেই মেশিনে সেই জিনিসগুলো তৈরি হতো সব